জানুন আমেরিকার সাহায্য ছাড়াও যেভাবে বাঁচা যায় হুঁশিয়ারি পাকিস্তানের ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ব্যালেন্স তৈরি করতে চেষ্টা করছে পাকিস্তান সে দেশের বিদেশমন্ত্রী খাওজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন পাকিস্তানের সাহায্য ছাড়া থাকা সম্ভব কিন্তু দেশের অখণ্ডতা ছাড়া নয় অর্থনীতির সেনেট স্ট্যান্ডিং কমিটিকে উদ্দেশ্য করে আসিফ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় তিনি আরও বলেছেন পাকিস্তান আর কোটি কোটি আফগান শরণার্থীদের দেখতে পারবে না আফগান শরণার্থীদের দেশে প্রেরণ করার ব্যাপারে পাকিস্তান বরাবরই জোর দিচ্ছে আফগানিস্তানের বর্ডার ম্যানেজমেন্টের সঙ্গেও কাজ করতে চাইছে পাকিস্তান বিদেশমন্ত্রী এও বলেছেন আফগানিস্তানে যে আমেরিকা অকৃতকার্য হয়েছে তার ফলাফল সব সময় পাকিস্তানের ওপর বর্তাতে চায় আমেরিকা যারা পাকিস্তানের ওপর অভিযোগ তুলেছে যে পাকিস্তান সন্ত্রাসবাদের চাষ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করেছেন পাকিস্তানে সন্ত্রাসবাদ দমনের পেছনে অনেক অর্থ ব্যয় করেছে আমেরিকা কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই পাকিস্তান যতদিন না কোনো কাজ দেখাতে পারবে আমেরিকা ততদিন অর্থ সাহায্য করবে না এর পরপরই নিজের দেশে বাহাত্তরটি জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু কারোর বিরুদ্ধেই কোনো পদক্ষেপ নেয়নি উল্টো জানানো হয়েছে হাফিজ সঈদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়